রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বললেন শুনব। নিজে বিজেপির নেতা এটা ভাবার কোনো কারণ নেই, তিনি সত্যিকারের স্টেটসম্যান এবং অটলজি যেভাবে 71-এর যুদ্ধে বিধান লোকসভার মধ্যে ইন্দিরা গান্ধীকে কৃতিত্ব দিয়েছিলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল, এটা জেনেও যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির আদর্শ বা তাকে এক পথে চলেন না, কিন্তু একেবারে মেয়ের মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখতেন, আমরাও দেখতাম। এবং আমার এখনও মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আমাদের, তিনি মারা গেছেন আকবর আলী খন্দকার, পরে অনেকে উনি গেছেন, ওখানকার মিষ্টি খেতে উনি খুব ভালোবাসতেন, সেই মিষ্টি নিয়ে যাওয়া হতো, তিনি পরম তৃপ্তিতে খেতেন। এখানেও যখন এসছেন রাজভবনে আমরা মিষ্টি নিয়েও গেছি, এবং তার বক্তৃতা কি সুন্দর বক্তৃতা দিতেন, হিন্দি যে কত সুন্দর হয়, ভাষা যে কতটা ভালো, হৃদয়কে স্পর্শ করে, অটল বিহারি বাজপেয়ীর বক্তৃতা শুনলেই তা বোঝা যায়। রাজ্যে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শুনব। অটলজি ভারতবর্ষের অত্যন্ত সম্মানিত লোক ছিল এবং একজন বড় স্টেটসম্যান ছিলেন, ওনার জন্মদিন 25শে ডিসেম্বর, তো জন্মদিনে একটা ধুতি পাঞ্জাবি মমতা ব্যানার্জি ওনাকে পাঠাতেন, আর আমরা বলতাম যে যে ধুতি পাঞ্জাবি তো পাঠালে স্যান্টা ক্লজ কী দিল, ওনাকে আমরা বলতাম স্যান্টা ক্লজ কী দিল, কিন্তু সেই সময় সত্যি সত্যি আমাদের ভারতবর্ষের একটা ধর্মনিরপেক্ষতাটা অন্য জায়গায় ছিল এবং উনি ওই আমাদের এই রাস্তাগুলো এ করে দিয়ে একটা বড় উন্নয়ন করেছিলেন।